নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো যে আমার আরও একটি দ্বিতীয় চ্যানেল রয়েছে, যে চ্যানেলে আপনারা আপনাদের শরীর সম্বন্ধীয় বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন ভেষজ এবং প্রাকৃতিক উপায়ে। চ্যানেলটি হলো সুব্রত হেলথ এবং তার লিংক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা চাইলেও ওই চ্যানেলটি দেখতে পারেন। আগামী 13 এপ্রিল 2020 রবিদেব মীন রাশি ছেড়ে মেষ রাশিতে স্থানান্তরিত হবে এবং আগামী এক মাস এখানেই অবস্থান করবে। আর এই বিশেষ গোচরের পরিবর্তনে দ্বাদশ রাশিচক্রের বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল আনবে, তবে বেশ কিছু রাশির জন্য অত্যন্ত অশুভ ফল নিয়ে আসবে এটাই মনে করা হয়। মহারাশির পঞ্চম গৃহের অধিপতি হল এই রবিদেব, যা আমাদের সমস্ত শক্তির আধার। রবিদেব ছাড়া আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না। আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে সাহায্য করে এই রবিদেব। আমাদের মান সম্মান প্রতিপত্তি তা কিছু এই রবিদেবের প্রভাবেই। জন্মকুণ্ডলিতে তাই রবির শুভ প্রভাব আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগামী 13 এপ্রিল 2020 এই বিশেষ রবিদেব তার গৃহের পরিবর্তন ঘটিয়ে তার উচ্চ ঘর অর্থাৎ মেষ রাশিতে স্থানান্তরিত হবে। তাছাড়া এদিন থেকেই শুরু হবে সৌর নববর্ষ, কারণ কালপুরুষের রাশিচক্রের প্রথম যে রাশি তা হলো মেষ রাশি। আর এখান থেকেই রবি আবার নতুন করে প্রত্যেক রাশিতে এক মাস করে অবস্থান করবে। তাই এই বিশেষ দিন হলো বাংলা সালের সংক্রান্তির দিন, অর্থাৎ এদিন থেকেই শুরু হবে আগামী বাংলা সন 1427 সালের বিশেষ শুভ আরম্ভ। জ্যোতিষশাস্ত্রে গ্রহের গৃহ পরিবর্তন দ্বাদশ রাশির উপরে প্রভাব বিস্তার করে। তাছাড়া এই সময় দেখে নিতে হবে অন্যান্য রাশিগত পরিবর্তন কিছু ঘটছে কিনা। সূর্যদেব যেমন সে মীন রাশি ছেড়ে পরবর্তী গৃহ যেমন মেষ রাশিতে স্থানান্তরিত হচ্ছে, চন্দ্রদেব এই বিশেষ সময়ে থাকছে চতুর্থ গৃহ অর্থাৎ সিংহ রাশিতে, সেখানে 2.5 দিন অবস্থান করবে। মঙ্গল মকর রাশিতে অবস্থান করবে। বুধ অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে থাকবে এবং 24 এপ্রিল বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। এবং বৃহস্পতি অর্থাৎ জুপিটার সে মকর রাশিতে অর্থাৎ মঙ্গলের সঙ্গে এবং শনির সঙ্গে অবস্থান করবে। শনিদেব নিজের গৃহ মকরে অবস্থান করবে। সেই সাথে রাহু এবং কেতুর কোনো প্রকার রাশিগত পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ রাহু মিথুনে অবস্থান করবে এবং কেতু থাকবে ধনু রাশিতে। এই আধারে আমরা জেনে নেব আগামী এক মাস জুড়ে দ্বাদশ রাশিচক্রের কী ধরনের শুভ অশুভ প্রভাব আসতে পারে। একেবারে প্রথমে আসবো মেষ রাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। সূর্যদেবের এই বিশেষ রাশি পরিবর্তনের ফলে সূর্যদেব আপনার গৃহেই অবস্থান করবে, তাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই বিশেষ সময় একটা ইতিবাচক প্রভাব চলে আসবে তাদের জীবনে। আপনার জীবনে একটা উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আসবে, আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে, আপনার কর্মক্ষেত্রের অত্যন্ত শুভ ফল আনবে এবং কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত বিভিন্ন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। তবে আপনার ইগোর বিষয়ে কিন্তু অবশ্যই সাবধানে থাকুন, নিজের ইগোর জন্য অনেক কিছুই হারাতে পারেন। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ সময়ে আপনার ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। এই সময়ে আপনার ব্যয়ের প্রতি আপনি অবশ্যই নজর দেবেন বা পরামর্শ নেবেন। চোখের সমস্যা বা মুখের সমস্যায় আপনি ভুগতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ পরিবর্তন আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল আনবে, আপনার আত্মবিশ্বাস অনেকাংশেই বৃদ্ধি পাবে, শরীরে একটা নতুন শক্তি অনুভব করবেন, অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে আপনার ভালো হতে থাকবে, ব্যক্তিগত জীবনে সম্পর্কের উন্নতি ঘটবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে পেশাগত জীবনের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হতে হবে, নাহলে বিভিন্ন ক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। এই সময় আপনি আপনার সিনিয়র অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেক বেশি মুগ্ধ করবেন, তার ফলে কর্মের ক্ষেত্রে আপনি ভালো ফল করবেন। সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনি অত্যন্ত
ভাগ্যবান এই সময়। ভাগ্য আপনাকে সমর্থন করবে। পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা যোগ তৈরি হতে পারে এই সময়। আপনার ক্ষমতা এবং শ্রীবৃদ্ধি ঘটবে এই বিশেষ সময়। কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনি আপনার শরীর স্বাস্থ্যের প্রতি আরও বেশি মনোযোগ দেবেন। আপনার আত্মবিশ্বাসের অভাব কিছুটা ঘাটতি করতে পারে। কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা প্রয়োজন, নাহলে কর্মক্ষেত্রে অশুভ ফল চলে আসতে পারে। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ সময় আপনার রাশি সাপেক্ষে সপ্তমে অবস্থান করবে রবিদেব, এবং রবিদেব হলো আপনার রাশি সাপেক্ষে একাদশ গৃহের অধিপতি। তাই এই বিশেষ সময় আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, আপনার দাম্পত্য জীবনে অত্যন্ত শুভ পরিবর্তন আসবে। এছাড়া যারা অংশীদারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি বিজনেসে অত্যন্ত শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনি শত্রুদের প্রতি অবশ্যই যত্নবান হবেন, কারণ এই সময় তারা আপনাকে ক্ষতি করতে পারে। স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নেবেন। প্রেমের ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ বলা যেতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম করতে হবে। সন্তানের পক্ষ থেকে সুখবর আসতে পারে। আপনার বিভিন্ন ক্ষেত্রে একটা সফলতার যোগ তৈরি হবে। অংশীদারি কাজের সঙ্গে যারা রয়েছেন তারা বলবো অবশ্যই সাবধানে থাকুন বা বিরত থাকুন। প্রেমের ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পাবে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সূর্যের এই বিশেষ পরিবর্তন আপনার জীবনে একটা পরিবর্তন আনবে। বিশেষত আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে একটা নতুন পরিবর্তন আসবে। চাকরির ক্ষেত্রে একটা বদলের পরিবর্তন আনতে পারে। আপনি এই সময় আপনার প্রেমের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হতে পারেন। তাই এই বিশেষ সময়ে পরিবর্তনটা আপনার জন্য প্রয়োজন। রোম্যান্টিক বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময়টা ভালো কাটবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আর্থিক পরিবর্তন আসবে এই সময়। অপেক্ষাকৃত আর্থিক দিক থেকে আপনি উপকৃত হবেন। ব্যবসার ক্ষেত্রেও পরিবর্তন দেখা যায়। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই সময় কোনো বড় সফলতা আপনি পেতে পারেন। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট সময়ের মধ্যে জেনে নিলাম আগামী 13 এপ্রিল 2020 রবিদেব মীন রাশি ছেড়ে তার তুঙ্গগৃহ মেষ রাশিতে স্থানান্তর হচ্ছে, এবং এই বিশেষ স্থানান্তরের ফলে বেশ কিছু রাশির জন্য শুভ পরিবর্তন আসছে এবং বেশ কিছু রাশির জন্য অশুভ পরিবর্তন আসছে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিশেষ এক মাসে আপনারা গ্রহগত খারাপ পরিবেশ পরিস্থিতিকে কাটাতে কী ধরনের উপায় বা উপচার করবেন। সেক্ষেত্রে বলবো সকালে ঘুম থেকে উঠে প্রত্যহ তামার পাত্রে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন। শুক্রবার করে চন্দ্রদেবের জন্য অবশ্যই শিবলিঙ্গে দুধ অবশ্যই অর্পণ করুন। মঙ্গল গ্রহের শুভ পরিবর্তনের জন্য লাল মুসুর ডাল আপনি দান করুন, এবং বুধবারে গণেশদেবের উদ্দেশ্যে দুর্বা ঘাস নিবেদন করুন। বৃহস্পতির শুভ প্রভাব পাওয়ার জন্য অবশ্যই বৃহস্পতিবার করে শিবলিঙ্গে চানা অর্থাৎ ছোলার ডাল নিবেদন করুন। শনিদেব এবং রাহু কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতি শনিবারে অবশ্যই সর্ষের তেল অথবা তিল তেলের প্রদীপ নিবেদন করুন। তাছাড়া এদিন এই বিশেষ তেল দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত। নমস্কার।